ভ্যালেন্টাইন্স ডে সবার জন্য আসলে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আপনাদের জন্য আরও কিছু একটা স্পেশাল, সেটা হচ্ছে আপনাদের ম্যারেজ ডে। বিয়ের এতগুলো বছর পরে একটু জানতে চাই যে ভালোবাসার সংজ্ঞাটা এখন কেমন, ফারজানা চুমকি। ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে মায়া, মমতা, বিশ্বাস, আস্থা। সেটা তো শুরু থেকেই ছিল, কিন্তু হয় না যে ছোটবেলার প্রেম, বড়বেলার প্রেম ঠিক সেরকম, মায়াটা না আস্তে আস্তে আরো গভীর হয়, গভীর হয়। আচ্ছা, মায়াটা পরে জন্মায়, প্রথমত থাকে আবেগ, মোহ, ভালোবাসা, তারপর যেটা হয় মানে একসাথে দুজন থাকতে থাকতে মায়াটা জন্মে যায়। মায়াটা অনেক গভীরে চলে যায়। মির সাব্বির ভাই, আপনার কাছেও জানতে চাই যে যেমনটি আপু বললেন যে মায়া, আপনার কাছে কি মায়াটা কি সেটাই তো এখন পর্যন্ত বুঝতে পারছি না। আরো সময় লাগবে, 20 বছর পরেও। আমাদের 20 বছর হচ্ছে কোথেকে যে পার হয়ে গেছে, কিংবা কখন যে সময়টা চলে গেল, মাঝে মাঝে আমি আর চুমকি ভাবি, তাই না, যে 20টা বছর আমরা পার করলাম মানে আমাদের বিবাহিত জীবনে। মনেই হয় না যে 20 বছর কিভাবে চলে গেল। এবং হচ্ছে যে তার আগে আমাদের পরিচয় কিন্তু আরো 2-3 বছর, 4 বছরের মধ্যে ছিল। মানে সেই যে প্রেমের গল্পটা 2003 এর ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করে ফেলা, এটা তো আসলে কাকতালীয় কোনো ব্যাপার না, নিশ্চয়ই একেবারে প্ল্যান মাফিক 14ই ফেব্রুয়ারিতে বিয়ে করে কাকতালীয়। আচ্ছা, একেবারে কাকতালীয়। কাকতালীয় গল্পটা আসলে এরকমের যে আমাদের বিয়ের কথা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 11 অথবা 12 তারিখ, এরকম টাইম ফ্যামিলিগতভাবে ঠিক হয়েছিল আর কি। তো হঠাৎ করে ঠিক হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আবিষ্কার হলো যে ওই সময় আশুরার দিন পরে। আচ্ছা, হ্যাঁ, তা আশুরার দিনে তো আসলে আমাদের ইসলাম ধর্মে বিয়ে করার কোনো না হয় না, এটা কখনই হয় না। তো সেই কারণে 2টা দিন পিছানো হলো। যখন পিছানো হলো তখন আমি আর চুমকি বলতেছি আল্লাহ এটা তো ভ্যালেন্টাইন্স ডে হয়। এখন ভ্যালেন্টাইন্স ডেটা তো আমাদের দেশে একরকমের নতুন, গত বিগত কয়েক আর ওই সময় এত প্রচলিত ছিল ছিল না, এখন যেমন অনেক বেশি প্রচলিত। তাহলে আপনারা উদযাপন করেন কিভাবে, মানে ম্যারেজ ডে কিভাবে করেন আর ভ্যালেন্টাইন্স ডে? আমরা ভ্যালেন্টাইন্স ডে ওইভাবে মনে করে করি না। আচ্ছা, আমাদের ম্যারেজ ডেটাকে আমরা বেশি প্রাধান্য দিই। এবং সেটাই সেলিব্রেট করেন কিভাবে? নানান রকম ভাবে, নানান সময়ে। এবার যেমন আমরা সেলিব্রেশন করছি না ওইভাবে, কারণ সবকিছু মিলিয়ে মানে সারা পৃথিবীর অবস্থা, তারপরে এত বড় একটা ডিজাস্টার মানে সারা পৃথিবী জুড়ে চলছে, সবকিছু মিলে না অনেক আনন্দ করার মতো মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এবার কোনো সেলিব্রেশন করছি না এবার। কিন্তু করোনার সময় যখন করতে পারিনি, করোনার সময় করা হয় নাই, মানে সার্বিক পরিস্থিতি এমন। কিন্তু এগুলো কষ্টের কথা যেমন আছে, তেমনি আবার আনন্দের সেলিব্রেশন আছে। আমরা আমাদের 15 বছর যখন উদযাপিত করেছি তখন আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব, কাপল যারা আছে তাদেরকে একসাথে কাপলকে দাওয়াত দিয়েছিলাম। হ্যাঁ, তো একটা বড় প্রোগ্রাম করেছিলাম আমরা। যারা সিঙ্গেল ছিল তারা তো নিশ্চয়ই রাগ করেছিল তখন। সিঙ্গেল ও ফ্রেন্ড সার্কেল যারা ছিল দিয়েছে, হয় না যে আমার বাচ্চাদেরকেও আমি নিয়ে নিই মানে ওই প্রোগ্রামে। হ্যাঁ, এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি কড়াকে কোন ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে মানে রুলস রেগুলেশন সবকিছু। চুমকি চুমকি এত তো ঘরের রেগুলেশন, বাসার তো আমি করি, সাব্বিতাস অ্যাকচুয়ালি বাসায় থাকে না, বাসা থাকা হয় না, যার ফলে কি সব সবকিছু চুমকির উপরই ন্যস্ত থাকে। এবং চুমকির একটা মানে কর্তৃত্ব চলতেই থাকে, এবং সেখানে কর্তৃত্ব ঠিক আমি বলবো না, কর্তৃত্ব শব্দের মধ্যে কিন্তু অনেক ধরনের আবার আইন কানুন, তারপরে অনেক মানে শাসন, এটা পুরোপুরি না। সাব্বিরকে যেমন শাসন টাসন আমার নাই, করা সম্ভব না, নাকি করেনি না, সম্ভবই না, সম্ভবই না, কেন সেটা? এই যে এখানে কিন্তু অভিযোগের সুর আমি পাচ্ছি। অভিযোগ না, অভিযোগ থাকবে না, অভিযোগ না, কি কর্তৃত্ব দেখাবো, কি শাসন করো? সাব্বির তো এমন কিছু করে না যে সাব্বিরকে শাসন করতে হবে। সুইট অফ ইউ, দ্যাটস ওয়াই আমি বলেছি যে আমার ভীষণ পছন্দের দুজন মানুষ, এবং যাদের কাছ থেকে আসলে ভালোবাসার সংজ্ঞাটা যদি শিখতে হয় এখনকার যুগে, আমার মনে হয় আপনাদেরকে দেখা উচিত।